মেঘনার করাল গ্রাসে ভিটিমাটি হারা 75 বছর বয়সের হতদরিদ্র রিকশাচালক আব্দুল মুনাফকে সরকারি সহায়তা প্রসঙ্গে করা প্রশ্নের উত্তর দেন ভুলা 3 আসনের সংসদ সদস্য আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন। প্রশ্নটি করেন চাঁচড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন শরীফ। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি নুরুন্নবী চৌধুরী এর জবাব দেন। ধন্যবাদ। আমার mp.com-এর তাজিমউদ্দিন উপজেলার অ্যাম্বাসিডর রাহিমকে এমন একটি স্পর্শকাতর বিষয় আমাকে অবগত করানোর জন্য। আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমার নির্বাচনী এলাকার হতদরিদ্র, অসহায়, গরিব, প্রকৃত গরিব মানুষগুলো, এখানে কোনো দলীয় বিবেচনা আমাদের কাছে বড় বিষয় নয়। আমরা প্রকৃত যারা হতদরিদ্র, গরিব, অসহায় মানুষ, তাদেরকে সামাজিক নিরাপত্তার আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর যে সকল সুযোগ সুবিধা আজকে এই উপজেলা পরিষদের মাধ্যমে আজকে আমরা এই প্রান্তিক জনগোষ্ঠীর দৌরঘরে আমরা পৌঁছে দিচ্ছি, এগুলো আমরা চেষ্টা করে যাচ্ছি সঠিকভাবে সেটা ডিস্ট্রিবিউশন করার জন্য। তারপরও আমাদের যে সহযোগিতা আসে, এখনো আমাদের যে এই সমুদ্র কিংবা নদী উপকূলবর্তী এলাকায় আমাদের দরিদ্রের হার অনেক বেশি, সেক্ষেত্রে আমরা সকলকে হয়তো এই সুবিধার আওতায় আমরা এখনো আনতে পারিনি। তারপরেও আমরা ব্যক্তিগতভাবেও আমি অনেককেই আমি ঘর করে দিয়েছি, অনেককে বের করে দিয়েছি, অনেককে ব্যক্তিগতভাবে আমি চিকিৎসাও করাই। ব্যক্তিগতভাবে আমি অনেকের সন্তানদের চাকুরির থেকে শুরু করে অনেকভাবেই আমি তাদের কর্মসংস্থানের ব্যবস্থাও করে দিয়েছি। আমার নিজের প্রতিষ্ঠান সহ আমার বন্ধু বান্ধব অনেক বেসরকারি প্রতিষ্ঠানে আমি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি। তো আজকে যে আব্দুর মোনাফ, তার বয়স আমি শুনতে পারলাম 80 বছর বয়সে তিনি রিক্সা চালিয়ে তার জীবিকা নির্বাহ করেন। তো এই বয়সে তার রিক্সা চালানোর কথা না, সে বর্ণদী উপজেলার মির্জাকালু থেকে নদী ভাঙার পর এই তাজিমউদ্দিন উপজেলায় দীর্ঘদিন ধরে বসবাস করছেন। তো অবশ্যই আমি তার বিষয়টা আমি বিবেচনা করব, যেটা আমাদের উপজেলা পরিষদের মাধ্যমে সেজন্য বয়স্ক ভাতা সহ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা, আমাদের যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় যে সকল সুযোগ সুবিধা মাননীয় প্রধানমন্ত্রী হতদরিদ্রদের জন্য পাঠান, সেগুলো যেন তিনি পান সেটা নিশ্চয়তা অবশ্যই আমি নিশ্চিত করব। পাশাপাশি আমি ব্যক্তিগতভাবেও তাকে অবশ্যই আমি তাকে আমার পক্ষ থেকে আমি সহযোগিতা সাহায্য করব। ধন্যবাদ। আব্দুল মুনাফকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হলে আমার mp.com ভুলা 3 আসনের অ্যাম্বাসেডর সাদির হোসেন রাহিম এবং নজরুল ইসলাম তাৎক্ষণিকভাবে আব্দুল মুনাফের বাড়িতে গিয়ে যোগাযোগ করেন।